ফেসবুক পোক্স কি আপনি কি জানতে চাচ্ছেন? এই বিষয়টা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং আছে, সকলেই কিন্তু এই ফেসবুক পোক্স নিয়ে অনেক আলোচনা করতেছে। তো ফেসবুক পোক্স কি, ফেসবুকের মধ্যে এই পোক্স অপশন কিভাবে ইউজ করবেন এবং এটা ইউজ করলে আসলে কি হয়, ফেসবুক পোক্সের আসলে কাজটা কি, এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এসএইচ টেক অফিসিয়াল চ্যানেল নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই জানাই ফেসবুক পোক্সটা আসলে কি, ফেসবুক পোক্সটা কি এটা জানার জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে, দেখেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করি তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন, ওপেন করার পর ফেসবুকের সার্চ অপশনে চলে আসবেন। এই যে এখানে সার্চ আইকনে এখানে চলে আসবেন, এরপর এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। এখন এইখান থেকে জাস্ট শুধুমাত্র পোক্স লিখে সার্চ করতে হবে। শুধুমাত্র পোক্স লিখে সার্চ করার পর দেখেন নিচের দিকে কিন্তু এই যে পোক্স নামের একটা অপশন, ফেসবুকের একটা অপশন কিন্তু চলে আসবে, এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। তো এখন এই পোক্স অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন এবং সাজেস্ট পোক্স, দেখেন সাজেস্টেড পোক্স। এখন আপনার ফেসবুক আইডিতে যত ফলোয়ার্স রয়েছে বা যত ফ্রেন্ড রয়েছে আপনার, তো সকলের অ্যাকাউন্টের পাশে এই যে পোক্স অপশন কিন্তু চলে আসবে। এই পোক্স অপশনের সাহায্যে আপনি কিন্তু আপনার যে কোনো ফ্রেন্ডকে পোক করতে পারবেন। মানে হচ্ছে যে এই যে দেখেন এইখানে আমার একটা ফ্রেন্ড, এখানে যদি আমি পোক অপশনে ক্লিক করি এই ফ্রেন্ডের আইডিতে কিন্তু আমার পোকটা চলে যাবে এবং তার নোটিফিকেশন চলে যাবে তার কাছে, মানে সেখানে লেখা উঠবে যে আমি তাকে পোক করেছি এবং পরবর্তীতে সে আমাকে এই পোকটা ব্যাক করতে পারে। তো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেটিং ফেসবুকের এইটা কিন্তু না, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, জাস্ট এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে পোক্স অপশন, ফেসবুকের পোক্স অপশন, এই কারণেই আপনি ইউজ করতে পারেন। তো এইখান থেকে দেখেন এই পোক্স অপশনে আসার পর এই যে আপনার সকল ফ্রেন্ডদেরকে দেখানো হবে এখানে, এখন যাকে আপনি পোক করবেন তার আইডির পাশে এই যে পোক লেখা এখানে পোক অপশনে ক্লিক করবেন, দেখেন পোক ইট, অর্থাৎ এই এই ফ্রেন্ডের কাছে কিন্তু আমার পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে গিয়েছে তার ফেসবুকে, মানে তার ওখানে লেখা উঠেছে আমি তাকে পোক করেছি। এখন তাকে যে আমি পোক করলাম সে চাইলে কিন্তু আমাকে পোক ব্যাক করতে পারে। সো এইটাই কিন্তু, এছাড়া আর কোনো কিছুই না। এটা লাভ বা লস বা ক্ষতি, ফেসবুক অ্যাকাউন্টের জন্য ক্ষতি বা লাভ এগুলো কিচ্ছু না, জাস্ট একটা মজার বিষয়। আর হচ্ছে যে এটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে, এর কারণে আপনি কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডেরকে পোক করতে পারেন। তো এভরিওয়ান এখান থেকে দেখেন আপনি পোক অপশন, আশা করছি আপনি বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডের অ্যাকাউন্ট এখানে চলে আসবে। এখন অনেকেই দেখবেন হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অনেক ফ্রেন্ড রয়েছে যারা হচ্ছে যে অ্যাক্টিভ না, আমরা কোনো ফটো পোস্ট করলে, কোনো কিছু পোস্ট করলে লাইক কমেন্ট করে না। সো এরকম কোনো ফ্রেন্ড থাকলে তাকে আপনি পোক করবেন, তাকে পোক করে তাকে আপনি জানিয়ে দিবেন তার কাছে, মানে তাকে যখন আপনি পোক করবেন তার কাছে অবশ্যই আপনার নামে একটা পোকের নোটিফিকেশন যাবে। তো তারপর তার সাথে মেসেঞ্জারে মেসেজে কথা বলে তাকে বলতে পারেন কি ভাই আপনি আমার ফ্রেন্ড কিন্তু আমি ফটো পোস্ট করলে লাইক কমেন্ট কেন করেন না, এরকম মজা করতে পারেন জাস্ট আপনার ফ্রেন্ডের সাথে, মানে যারা অ্যাক্টিভ না। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, তো তার মধ্যে হয়তো বা আপনার একটা ফ্রেন্ডকে আপনি ভুলে গেছেন বা আপনার ফ্রেন্ড আপনাকে ভুলে গেছে ফেসবুকে, তো তাকে আপনি পোক করবেন, পোক করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সেই পোক ব্যাক করবে এবং তারপর তার সাথে আপনি মেসেজে কথা বলবেন। আপনি যখন পোক করবেন তার কাছে অবশ্যই আপনার নাম যাবে, তখন আপনার কথা মনে পড়বে আপনার ফ্রেন্ডের, তারপর আপনি মেসেঞ্জারে তার সাথে কথা বলে আপনি কিন্তু মানে মিল করে নিতে পারেন। সো পোক অপশনের কাজ এইটাই, আশা করছি আপনি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।